আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও এফ এম ফরহাদ মিয়া। একবারেই আমরা গ্রামে চলে এসেছি, এখন কোথায় উপস্থিত আছি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা হলো মূলত দেখাইছে কিয়াঘাট, অ্যাকচুয়ালি ওই পার থেকে ওই পারে গেলেই কিন্তু দেখাইছে বাজার। দেখতে পেরেছেন মাশাল্লাহ, এখন কিন্তু এই যে দেখতে পেরেছেন যে কিয়াঘাটে ফেরির মধ্যে কিন্তু প্রচুর লোক উঠে গিয়েছে। একটু সবাই একটু ভয় পাচ্ছিল আসলেই, লোকজন একটু বেশি উঠে যাওয়ার পরে কিন্তু অনেকে আবার যেতে পারে নাই। দেখতে পেরেছেন গাইস অসাধারণ, অনেক মহিলারা একটু ভয় পাচ্ছিল, দেখতে পেরেছেন ওয়াও, এখন কিন্তু ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু তেগাইছে বাজারে যাব এখান থেকে, আপনাদের যে নদীর যে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এবং যে এখানে হাওড় রয়েছে হাওড়টা একটু দেখানোর জন্য পরিবেশটা কীরকম আসলেই, এটা শেয়ার করার জন্যই কিন্তু মূলত একটা ভিডিও তৈরি করা। দেখেন হাওড়ের দিকে দেখেন, এখন অলরেডি দেখতে পেরেছেন মাশাল্লাহ সুন্দর। এখানে কিন্তু অনেক ধান চাষ হয়, কিছুদিন আগেই মনে হয় ধান কাটা হয়েছে। দেখতে পেরেছেন নদীর পাড়ে অসাধারণ, এই এই নদীতেই কিন্তু অনেকেই এই জেলেরা এই সাগরে মাছ ধরতে কিন্তু এই নদী দিয়েই যা। কিছুক্ষণ আগে একটা আসলে নৌকা গিয়েছে, আমি আসলে তখন এই ভিডিওটা লম্বা ধারণ করতে পারি নাই আসলে ব্যস্ততার কারণে। দেখতেই পেরেছেন দর্শক এই গ্রামের যে দৃশ্য, দেখলে আসলে এই দিলটা একবারে শান্তি হয়ে যাবে, বুঝতে পেরেছেন অসাধারণ। আরেকটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু কুয়াকাটা যেতে অনলি 17 কিলোমিটার বা 18 কিলোমিটার রাস্তা হবে, বেশি একটা সময় কিন্তু লাগে না। বাইকে গেলে অথচ আপনার আধা ঘন্টা বা 45-40 মিনিট সময় লাগে এখান থেকে। দেখতে পেরেছেন অসাধারণ, একবারেই কি বলবো, ইট পাথরের যে বসবাস ঢাকা শহরে যারা করছেন, তারা যদি হঠাৎ করে এখানে আসে তাহলে তো বুঝতে পেরেছেন একটি উন্মুক্ত বাতাস এখানে বুক করতে পারবেন। অসাধারণ প্লেসটা আসলেই দেখার মতো নেই, এখানে হঠাৎ করে এই গ্রামে আসলে কিন্তু আসলে খুব ভালো লাগে। আর বরিশালে যেহেতু আমি অনেকবার আসি, আসার মধ্যে কিন্তু এই জায়গাটা আরেকবার এসেছি কিন্তু ভিডিও করতে পারি নাই, এবার চিন্তা করলাম এই নদীর একটা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। দেখতে পেরেছেন পাড়টা মাশাল্লাহ অসাধারণ, দেখেন একটি মনোরম পরিবেশ, কি সুন্দর পানি, পরিষ্কার পানি কিন্তু এই নদীতে, দেখার মতোই পানি গাইস। আপনারা বুঝতে পেরেছেন আমি ভিডিওটা দিয়েছি, কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেকের ভালো লাগবে, যারা গ্রাম পছন্দ করেন তাদের জন্য খুবই পছন্দজনক একটা ভিডিও। আপনারা বুঝতেই পেরেছেন দেখার মতোই একটা পরিবেশ মাশাল্লাহ অসাধারণ। নদীটাও কিন্তু অনেক বড়, এটা মূলত আপনি পাকি মারাদের ঢুকলে তেগাইছে বাজারে যেতে এপার থেকে ওপারে, আসলেই এটা হলো তেগাইছে কিয়াঘাট বললেই সবাই চিনবে ইনশাল্লাহ গাইস। দেখতেই পেরেছেন আসলে ভিডিওটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।